কাঁঠালের বিচি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কাঁঠালের বিচি, সঙ্গে একটা আলু নিয়েছি, আর এখানে নিয়েছি লতি, হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং ভেজে নিয়েছি, শুটকি নিয়েছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, এখানে নিয়েছি রসুন বাটা, আর এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো, এখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে নেব। এর সাথে আমি শুটকি গুলো ভেজে নেব। সব মশলা গুলো দিয়ে দেব। শুটকি কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচি আর আলু দিয়ে দিই, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিন। এখন একটু পানি দিয়ে সিদ্ধ হতে দেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব। এরপর আমি যেই লতি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই লতিটা আমি হলুদ লবণ দিয়ে ভাপে দিয়ে নিছি, আবার ভালোভাবে নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবার ঢাকনা খুলে নেড়ে দেব। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকনা দিয়ে এটাকে আমি 10 থেকে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দেব। একদম শুকিয়ে ফেলবো। পানি অনেকটাই শুকিয়ে গেছে, এটাকে আমি আরো শুকিয়ে ফেলবো। আমাদের রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব।
হয়ে গেছে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।